মিত্র রাশিয়ার সাথে সম্পর্কের টানাপোড়েনে তুরস্কের দিকে মুখ ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র। S-400 সক্রিয় না করার শর্তে প্যাট্রিয়ট দিতে চাচ্ছে তারা। রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা না চালানোর প্রতিশ্রুতির শর্তে তুরস্ককে নিজের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হস্তান্তরের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এমন তথ্য দিয়েছেন। এতে ন্যাটো মিত্রর প্রতি ওয়াশিংটনের কঠোর অবস্থানের উল্লেখযোগ্য শিথিল হওয়ারই আভাস দিচ্ছে খবর রয়টার্সের। তুরস্কের দুই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মার্কিন প্রস্তাব বিবেচনাধীন রেখেছে তুরস্ক, কিন্তু S-400 পরিকল্পনা থেকে সরে আসেনি আঙ্কারা। আগামী মাসে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কথা রয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, এই ইস্যুতে নিজের অবস্থান বদল করেনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। তুরস্ক S-400 থেকে সরে না এলে প্যাট্রিয়ট ব্যাটারি পাবে না বলে তিনি জানিয়েছেন। আঙ্কারা গত বছর S-400 ক্রয় শুরু করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভিন্নতা দেখা দেয়। ওয়াশিংটন বলছে, এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ন্যাটো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে বেমানান। চলতি বছর ইদলিব অঞ্চলে ব্যাপক লড়াইয়ের পর ওয়াশিংটনকে তুর্কি সীমান্তে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে বলেছে আঙ্কারা। কিন্তু ওয়াশিংটন বলছে, তারা S-400 ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে পেতে পারে না। ব্রাসেলস থেকে ফেরার পর সাংবাদিকদের এরদোগান বলেন, তুরস্কে প্যাট্রিয়ট বসাতে ওয়াশিংটনকে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে তারা এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, প্যাট্রিয়টের জন্য আমরা ওয়াশিংটনকে প্রস্তাব দিয়েছি, যদি তারা আমাদের সেটি দিতে চায় তবে দিতে পারে, আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়টও কিনতে পারি। S-400 নিয়ে তাদের অবস্থানও আগের তুলনায় নরম হয়েছে। এখন তারা S-400 সক্রিয় না করে প্রতিশ্রুতি চাচ্ছে বললেন তুর্কি নেতা। সংবিধান পরিবর্তন, নতুন আইনে 2036 সাল পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় ভ্লাদিমির পুতিন। বুধবার রাশিয়ার পার্লামেন্টে সংবিধান পরিবর্তন এনেছে, যার জেরে 2024 সালে তার বর্তমান মেয়াদ শেষ হবার পরেও আরও 12 বছরের জন্য ক্ষমতায় থাকতে পারবেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বদল কার্যকর হলে পুতিন 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। এই সময়কাল হিসেবে হবে সাবেক সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের থেকেও বেশি। এখনকার পরিস্থিতিতে রাশিয়ান সংবিধানে একজন দুদফার জন্য প্রেসিডেন্ট হতে পারেন। প্রেসিডেন্ট পুতিনের দ্বিতীয় দফার 6 বছরের মেয়াদ শেষ হবে 2024 সালে। একই সঙ্গে নয়া প্রধানমন্ত্রী হিসেবে মিখাইল মিশুস্তিন শপথ নিয়েছেন। তার পূর্বসূরি দিমিত্রি মেদভেদেভ পুরো মন্ত্রিসভাসহ পদত্যাগ করেছেন। মঙ্গলবার এই পরিবর্তনের প্রস্তাব এনেছিলেন সোভিয়েত জামানার মহাকাশচারী বর্তমান পার্লামেন্ট সদস্য ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তার প্রস্তাব ছিল, প্রেসিডেন্ট পদে থাকার সময়সীমা হয় তুলে দেওয়া হোক, নয়তো পুতিন যাতে আরও 2 দফা থাকতে পারেন তেমন সংশোধনী আনা হোক। তেরেস্কোভা রাশিয়ার অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। 1963 সালে প্রথম মহিলা হিসেবে তিনি মহাকাশ গিয়েছিলেন। তেরেস্কোভা বলার পরেই পুতিন বলেন, প্রেসিডেন্টের মেয়াদের সীমা সম্পূর্ণভাবে তুলে দেবার তিনি বিরোধী, তবে 2024 সালে ফের যাতে তিনি আবেদন করতে পারেন সংবিধানে তেমন করে বদল করার পক্ষে মত দেন তিনি। পরদিনই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যাতে 2024 সালের পর আরও 2 দফা প্রেসিডেন্ট পদে লড়তে পারেন সেই মোতাবেক সংস্কার করে। এই সংস্কারকে আগামী 22 এপ্রিল অনুষ্ঠিতব্য ন্যাশনাল রেফারেন্ডামে সবুজ সংকেত পেতে হবে এবং রাশিয়ার সাংবিধানিক আদালতের সমর্থনও লাগবে। পুতিনের সমালোচকরা এই পরিবর্তনকে নিন্দনীয় ছল বলে আখ্যা দিয়ে প্রতিবাদের ডাক দিয়েছেন। রাশিয়ার অন্যতম বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি বলেছেন, পুতিন 20 বছর ধরে ক্ষমতায় রয়েছেন, তারপরেও এই কাণ্ড ঘটাচ্ছেন। 67 বছরের পুতিন 20 বছরের বেশি সময় ধরে রাশিয়ার নেতা। 1999 সাল থেকে তিনি প্রধানমন্ত্রী নয়তো প্রেসিডেন্ট পদে অসীম রয়েছেন। হাজার হাজার তালেবান বন্দীদের মুক্তির অনুমতি দিয়ে ডিক্রি সই করলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট। তালেবানদের সাথে শান্তি আলোচনায় পৌঁছাতে সমঝোতার অংশ হিসেবে 1500 তালেবান বন্দীকে মুক্তি দেওয়ার অনুমোদন দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
প্রেসিডেন্টের এই ডিক্রি অনুযায়ী এসব বন্দীকে যুদ্ধের ময়দানে না ফেরার লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। এর বিনিময়ে তালেবানরা 1000 সরকারি সেনাকে হস্তান্তর করতে সম্মত হয়েছে। তালেবানদের সাথে এর আগে সই করা চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার পর এই পদক্ষেপ আসলো। প্রেসিডেন্ট আশরাফ ঘানির সই করা ওই ডিক্রি অনুযায়ী 1500 বন্দীকে 15 দিনের মধ্যেই মুক্তি দিতে হবে। প্রতিদিন 100 বন্দী আফগান জেল থেকে বের হবে। মুক্তির পাশাপাশি আফগান সরকারের সাথে তালেবানদের আলোচনাও চলতে থাকবে। যদি আলোচনা অগ্রসর হয় তাহলে আফগান সরকার প্রতি 2 সপ্তাহে 500 করে তালেবান বন্দীকে মুক্তি দিবে। সব মিলিয়ে মোট 5000 তালেবান মুক্তি না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে। চুক্তি অনুযায়ী তালেবানদের সহিংসতা কমিয়ে আনা অব্যাহত রাখতে হবে এবং তাদের নিয়ন্ত্রিত এলাকা যাতে আল কায়দা বা অন্য কোনো চরমপন্থী সংগঠন পরিচালিত হতে না পারে তার নিশ্চয়তা দিতে হবে। দুপক্ষের মধ্যে বিশ্বাস বাড়ানোর অংশ হিসেবে বন্দি মুক্তি দেওয়া হচ্ছে, যাতে আফগানিস্তানের দীর্ঘ 18 বছরের যুদ্ধ বন্ধ করতে দুই পক্ষ সরাসরি আলোচনায় বসতে পারে। মঙ্গলবার আলোচনা শুরু হবার কথা ছিল, কিন্তু বন্দি মুক্তির দাবির মুখে তা পিছিয়ে যায়। এএফপির কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান নেতাদের কাউন্সিলের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, তারা যেসব বন্দীদের মুক্তি দিতে চায় তাদের একটি তালিকা তৈরি করেছে গোষ্ঠীটি, কিন্তু তিনি অভিযোগ করেন যে সরকার সেই বিশ্বাস রাখছে না। তারা এমন বন্দীদের মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে যারা বয়স্ক, অনেক অসুস্থ বা যাদের কারাদণ্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। তালেবানদের রাজনৈতিক মুখপাত্র সুহাইল শাইন মঙ্গলবার এক টুইটে বলেন যে তারা শুধু সেই বন্দীদেরই গ্রহণ করবে যাদের নাম তালিকায় আছে। আর প্রেসিডেন্টের সই করা ডিক্রি অনুযায়ী সরকার তালেবান বন্দীদের বয়স, স্বাস্থ্য অবস্থা এবং বাকি থাকা সাজার মেয়াদ দেখে মুক্তি দিবে। এর আগে প্রেসিডেন্ট ঘানি যুক্তরাষ্ট্রের সই করা চুক্তি অনুযায়ী 5000 বন্দীকে মুক্তি দিতে রাজি হননি, কিন্তু বুধবারের ডিক্রি তার সিদ্ধান্তে নমনীয় হওয়ার বার্তা দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদিত ওই ঐতিহাসিক চুক্তি অনুযায়ী আমেরিকা 135 দিনের মধ্যে দেশটিতে থাকা তাদের 12000 সেনা কমিয়ে 8600-তে নামিয়ে আনতে সম্মত হয়েছে। তালেবানরা চুক্তিটি মেনে চললে আমেরিকা ও তার ন্যাটোভুক্ত মিত্র দেশগুলো 14 মাসের মধ্যে আফগানিস্তান থেকে তাদের সব সেনা ফিরিয়ে নেবার কথা রয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার শুরু হয়, কিন্তু গত সপ্তাহে হেলমান্দ প্রদেশে আফগান বাহিনীর উপর তালেবানদের হামলার জবাবে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালালে চুক্তিটিতে থাকার সম্ভাবনা নাজুক হয়ে পড়ে। এছাড়া দেশটিতে সদ্য শুরু হওয়া রাজনৈতিক অস্থিতিশীলতাও উভয় পক্ষের জন্য শান্তি আলোচনা চালিয়ে যাবার হুমকির মুখে পড়েছে।